আহমদ সফি শেখকে একজন কুলাঙ্গার বলে ফেলেছে তেতুল হুজুর। এ মুসলমানের পোলা যদি আসতে না উজুবিল্লাহ কও বাতের রোগে ধরবো। আহমদ সফি সাহেব বাংলাদেশ আমাদের আলেমদের মাথার মুকুট, লক্ষ লক্ষ আলেমের কলিজার স্পন্দন, যার হংকারে কোটি কোটি মুসলমান রাস্তায় নেমে জীবন দিতে পারে, যদি কেউ তেতুল হুজুর বলে, সে যাই হোক এমপি হোক মন্ত্রী হোক, ওর বিরুদ্ধে অ্যাকশন দেওয়ার দরকার আছে না নাই? মুসলমান জেলখানায় যাওয়ার ভয় করো? যদি জেলখানায় যাওয়ার ভয় করো, ইল্লাল্লাযীনা আমানুর মধ্যে থাকবে না, অথবা সবিল হক কি অথবা সবই সবরে থাকবে না। কথা ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলবা, আমিও বাংলাদেশের নাগরিক, এই দেশের এমপি মন্ত্রীর নাগরিক, কিন্তু আলেম ওলামাকে নিয়ে কেউ যদি চিৎকার মস্কার করে, বাংলার মুসলমান শাহজাদা আমানির দেশের মুসলমান অন্তত মেনে নিতে পারে না। এটা আলেমের দেশ, এটা তাবদিগলাদের দেশ, এটা সরময়ালাদের দেশ, কাদিয়ানির গোষ্ঠী যারা সারা পৃথিবী থেকে, পাকিস্তান থেকে, ইরান থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওদেরকে কাফের ফতোয়া দিয়েছে, আজকে বাংলাদেশের কিছু কুলাঙ্গা তাদের পক্ষ নিয়ে আজকে তাদের দালালি করছে। সারা দুনিয়া যদি তোদের দালালি করে, অন্তত বাংলার মুসলমান, মুক্তিযোদ্ধা মুসলমান যারা এই দেশকে স্বাধীন করেছে, বাংলার জমিন থেকে কাদিয়ানিদেরকে কুত্তার মতো পিটাইয়া ইসলামকে স্বাধীন করবে, ঠিক না বেঠে? এই তাকবীর দিবা বাপের বেটার মতো দিবা, হিজলার মতো দিবা না। ভাটাই তাকবীর মুসলমানের এমন একটা শব্দ, যে শব্দ দিলে ইহুদিদের নাসাদের মধ্যে কলিজা কাঁপবে। কথা বলো না কেন? আজকে কাদিয়ানিদের এত বড় সাহস কোথ থেকে পেল? আজকে বাংলার মুসলমান, কোটি কোটি মুসলমান বিশ্ব নবীকে আখির নবী বলে মানে, আর এই বদমাশগুলো বিশ্ব নবীর নবী বলে মানতে চায় না। যখন মুসলমান রাস্তায় নামবে, ইন্দুরের বাচ্চার মতো সবাই সবাই মারব, ঠিক না বেটে? এই যুবক দেখাই দিবে, এখন এই মিরপুরের জমিনে হাজার হাজার মুসলমান জীবনকে বাজি রেখা আওয়াজ দিব, যদি আর একটাবার কোন নাস্তিক নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমি মোল্লার চরিত্রে কলঙ্ক থাকতে পারে, বাইতুল মোকাররমের ইমামের চরিত্রে কলঙ্ক থাকতে পারে, সারা দুনিয়ার রাজা বাদশার কলঙ্ক থাকতে পারে, বিশ্বনবের চরিত্র কোনো কলঙ্ক নাই, কেউ যদি নবীর কলঙ্ক নিয়ে কথা বলে, ওরে সুতা দিয়ে বাইরে সুতা করবা, কাকে রাজি আছো? সরকারের কাছে আমাদের একটাই দাবি থাকবে, কাদিয়ানির গোষ্ঠী বড় বেড়ে গেছে, এই আহাম্মাদিয়া গোষ্ঠী, আগে আমরা এদেরকে কোনো কিছু বলি নাই, ওরাই দেশে থেকেছিল, থাকতেছিল, থাকতেছিল, ওরা যখন এখন আমার বিশ্বনবী কিনে কথা বলেছে, আলেম ওলামা কিনে কথা বলেছে, আমার সবই সবকে টিটকার মেরেছে, এই বেঈমানগুলোকে অতি তাড়াতাড়ি ও মুসলমান ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে, এই মুস্তাফা কে কে রাজি আছো? দুটি হাত আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। ইমানের গাছ লাগবে, মোমেন ততদিন বাঁচবে, জোরে বলেন না কেন? আরো জোরে বলেন, এই মুসলমানের পোলা বাঁচব, সিংহের মতো একদিন বাঁচব, বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকতে চাই না। রাজি আছেন না নাই? কাদিয়ানির গোষ্ঠী অপেক্ষা কর, আমরা বিশ্ব নবীকে শেষ নবী বলে মানি, আমরা বিশ্ব নবীর জন্য জীবন দিতে রাজি আছি, তোদের মতো কুলাঙ্গার যদি বিশ্ব নবীকে শেষ নবী বলে না মানে, কিছু আসে যায় না। খাতামান নবিয়্যিন লা নবিয়্য বাদি।
বিশ্ব নবী বলেছে আমি শেষ নবী, আমার পর কোন নবী আসবে না। যারা বলবেন নবী আসবে ওরা মুসলমান নয়। কাদিয়ানীদেরকে বাংলার জমিন থেকে ও মুসলমান ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। এই প্রস্তাবে কে কে রাজি আছে? মুসলমান শেষ নবী না নবী মুহাম্মদ, ওর বাকলা খুলে লাগবে। কথা বলে না কেন?